সময় বদরে আমার নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন রমজান মাস 17তম রমজানে নবীজি প্রথমবার যেবা রোজার হুকুম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে আমার নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন 80 মাইল দূর বদরের প্রান্তর আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছেন ওই ময়দানগুলো দেখেছি এখানে একজন শ্রোতা আমার সামনে বসে আছেন মদিনায় ঘুরছে একসাথে সাতকানিয়া বাড়ি ওই যে বসে আছে শফিক ভাই সাতকানিয়া থেকে আসছে ওই বদর গজওয়ে বদরে গিয়েছি আমি নবীজি মসজিদে নববী থেকে 80 মাইল দূরে গজওয়ে বদর এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে কতজন বলেন 313 জন সাহাবী নিয়ে রাসূল প্রথম যুদ্ধে গেছেন আর শেষ অভিযানে তাবুক অভিযানে গিয়েছেন আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে 300 থেকে 30,000 313 জন সাহাবী নিয়ে রাসূল রওনা দিবেন তাও সাহাবী অ্যারেঞ্জ করা যাচ্ছে না বয়স্ক সাহাবী ছোট ছোট সাহাবী আফরা ছোট দুইটা ছেলে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে হুজুর যোদ্ধার নাকি সংকট হয়েছে একটু পারমিশন দিলে পরে আমরা দুজন মিলে যুদ্ধে যেতে চাই দুই ভাই একসাথে রাসূল মুস্কি হাসি মেরে বললেন তোমাদের ফিটনেস নাই তোমাদের দেহের ফিটনেস নাই বাহুবল নাই তরবারি হাতে নিবা কেমনে অনুমতি দিতে পারবো না বড়জন বলে হুজুর আমি ওর চাইতে দুই বছরের বড় আমি ওর চাইতে লম্বা আছি আপনি অন্তত আমাকে অনুমতি দেন ষোলজন বলে হুজুর ও শুধু লম্বা এরকম কিন্তু গায়ে কিচ্ছু নাই শক্তি না আমার শক্তি বেশি জোরকান সুবহানাল্লাহ আমারে পারমিশন দেন এই কথা বলা মাত্র রাসূল বললেন না না কাউকে দেওয়া যাবে না হুজুর তাহলে মারামারি লাগাই দেন দুজনকে দেখি কে পারে রাসূল মুস্কি হাসি মেরে বললেন ঠিক আছে মারামারি লাগ লেগে গেছেন দুইজন মারামারি বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে আমার নবীজি বুকের উপরে লক্ষ্য করে দেখলেন ছোট বড়জন ছোটজনের বুকের উপরে বসছে ছোটজন বড় ভাইয়ের কানটা কানের মুখের মধ্যে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে ভাই তুই তো আমার সাথে বড় তুই তো পারবি কিন্তু তুই একা যাবি কেন আমি কি যাবো না যুদ্ধের ময়দানে তুই একটু তোর গায়ের শক্তি কমায় দি আমি যেন যেতে পারি যুদ্ধের ময়দানে আমাকে পারমিশন যেন রাসূল দেন আস্তে করে গাটা ছেড়ে দিল চট করে লাফ মেরে ছোটজন তার বুকের উপরে বসলো বড়জনের নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিলেন আকাশের দিকে তাকিয়ে বলছেন আকাশের মালিক সাবা সামাওয়াতের মালিক ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছে এদের গায়ের কোনো শক্তি নাই কিন্তু ইমানের দারুণ জোর আছে শক্তি আছে পারমিশন দিয়ে দিলাম যুদ্ধ শুরু হয়ে গেল 313 জন সাহাবী রমজান মাস ষোলটা রোজা রেখেছেন তারা শরীরটা দুর্বল হয়ে গেছে সাহাবীরা মক্কা থেকে মুহাজিররা যুদ্ধ করে মুহাজিররা হিজরত করে মদিনায় এসেছেন বউ নাই বাচ্চা নাই খাওয়া নাই কিছু নাই আমার নবীজি তাদেরকে নিয়ে জীর্ণ শীর্ণ শরীর শুকনা শাকনা শরীর নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে আমার নবীজি লক্ষ্য করে দেখেন সেই যুদ্ধের ময়দানে রাসূল বলছেন সাহাবীরা সোনাসকের এই যুদ্ধের ময়দানে তোমার বাপ আসবে তোমার ভাই আসবে তোমার চাচা আসবে তোমার জামাই আসবে তোমার শ্বশুর আসবে যুদ্ধ করতে পারবে কিনা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম তোমাদের বাপ ভাই সব চলে আসবে যুদ্ধের ময়দানে তোমরা কাকে বেশি ভালোবাসবে তোমরা চিন্তা করে লড়াই করবা সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায়া এক সাহাবীকে ডাক দে বলে এই চাচাই দিকে আসো আবু জেহেল কুম ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে সাহাবি বলছে তোমরা কি করবা আবু জেহেল দিয়া বলতেছে আমরা শুনেছি আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল এই তো ভালোবাসা যেরকম সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবি বলছেন ওই যে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে সেনাবাহিনী তাকে ঘেরাও করে রেখেছে পাহারা দিচ্ছে বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়ে বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে গিয়ে পজিশন ঠিক করে ছোট্ট দুইটা বাচ্চা দুই দিকে দাঁড়ায় গেছে ওরাতে টের পায় নাই ছোট মানুষ কাঁধের তলে পড়ে আছে টের পায় নাই ছোট্ট দুইটা বাচ্চা মহাস মহাস আফরান ছেলে দুইজন বুখারীর বর্ণনা দুজন দাঁড়ায় আছে দুই দিকে চট করে দুইজন ইশারা দিয়ে জোরে তারা সজোরে যখন হামলা করে আবু জেহেলের দুই পা আঘাত করেছে ধরাশয়ী হয়ে আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই জোরে বলি আল্লাহু আকবার আর ওই জোরে বলি আল্লাহু আকবার কিন্তু ফলাফল কি হলো বড় ভাই মাসকে কাফেররা ধরে ফেললো ধরে ফেলে চতুর্দিক থেকে তরবারির আঘাত মারতেছে পিছন দিক থেকে একজন তরবারির একটা আঘাত মারলো তার ডান হাতে লাগলো
চামড়ার সঙ্গে হাতটা ঝুলতে লাগলো ঝনঝন করে তরবারি পড়ে গেল দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন যুদ্ধ চালাতেই লাগলেন কিন্তু দেখা গেল ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায় ডিসচার্জ হয় যুদ্ধ করতে নিয়া তরবারি চালাতে নিয়া ডান হাতটা চট করে বাম্পার নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালাতে চালাতে বাম হাতও কেটে ফেলে দিল সামনে তিন ছোট্ট বাচ্চা সামনে তিমের মতো দাঁড়ায় আছে কেউ নাই তাকে দেখার জন্য কিন্তু আছেন কে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন এক পর্যায়ে কাফেররা তার গর্দান বড় বড় আঘাত করলো মস্তক ছিটকে পড়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সকল মানুষকে এটাই জানান দিলেন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীর সকল কিছুর চাইতে আমি সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূল কার জিহাদ কে যেরকম সুবহানাল্লাহ আহাব্ব ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি আমার ভাইরা এরপরে কি হলো যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধ শুরু করেছেন এমন সময় উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন তার নিজের জন্মদানকারী পিতা যুদ্ধের ময়দানে আবুজের নেতৃত্ব অবলম্বন করে সামনে দাঁড়ায় গেছে বাপকে দেখে চোখে পানি চলে আসলো আরে বাবার কোলে আমি বড় হয়েছি বাপকে মারবো কেমনে একটা বছর পর দেখায় কয় বছর পর এক বছর পর দেখায় উবাইদ ইবনুল জাররাহ তার পিতা জাররাহকে দেখতে পেলেন তরবারিটা কোটায় নিয়ে তিনি ফেরত আসতেছেন পরক্ষণে তিনি ভাবলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমি যদি আমার বাপকে আজকে যদি ছেড়ে দেই আমার বাপকে আল্লাহর রাসূলের চাইতে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হয়ে যাবে না 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 এই কাজ করা যাবে না সঙ্গে সঙ্গে তরবারি আবার কষমুক্ত করলেন সামনের দিকে সিংহের মতো গর্জন দিয়া বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি হাঁকায় দিলেন বাবার গর্দান বরাবর মস্তক ছিটকে পড়ে গেল বাপ দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু ওবায়দের চোখে পানি বাবার প্রতি টান আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমানরা বিজয়ী হলো ঠিক ১৪ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন বিজয় হলো তো মুখে আনন্দ আসবে হাসি আসবে কিন্তু ওবায়দের মুখে কোনো হাসি নাই রাসূল বলছেন সাহাবীর ওবায়দের মুখে কেন কান্না কেন হাসে না কি হয়েছে হুজুর ওবায়দের বাপ আজকে যুদ্ধে মারা গেছে রাসূল বললেন কে মেরেছো আমার প্রিয় সাহাবী ওবায়দের বাপকে হুজুর আমরা কেউ মারি নাই ওবায়দা নিজেই মারছে তার বাপকে আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বলছেন ওবায়দা তুই আমার বুকের মধ্যে আয় তুই আমার বুকের মধ্যে আয় ওবায়দা আজকে তোর জন্য আল্লাহর আটটা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে যরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল ৭০ জন কাফের বিদায় হলো ৭০ জন কুরাইশকে গ্রেফতার করা হলো যুদ্ধবন্দী হয়ে গেল তার মধ্যে আমার নবীর নিজের আপন বড় জামাইও ছিল আমার নবীর জামাই আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে নবীর আপন চাচা আব্বাস আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আসছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এই যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো দড়ি দিয়া কি দিয়া দড়ি দিয়ে পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো পিঠ মোড়া দিয়ে বেঁধে রসুলের সামনে এসে বলছে ইয়া রসুলাল্লাহ শক্ত করে বাঁধছে সবগুলা রে কি শক্ত গুলা বাঁধছে সবগুলা রে শোনেন মায়ের খাওয়াও সুন্নত মায়ের দেওয়াও সুন্নত আস্তে কর কেন ঠিক কিনা নবজি ১৩ বছর মার খেয়েছেন মক্কায় আর ১০ বছর মার দিছেন মদিনায় মার খেতে থাকি মার দেওয়ার সামনে সময় আসতেছে ঠিক কিনা বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান আল্লাহ তুমি কবুল করো জোরে বলে আমিন আরো জোরে আমিন শুধু কি মায়ের খাবো নাকি মায়ের দেওয়ার দরকার আছে না নাই রসুলের তরবারি ছিল না তরবারি ছিল না তরবারি কি মায়ের খাওয়ার জন্য না মায়ের দেওয়ার জন্য হাজারো সুন্নত এক পাল্লায় নেন নবজির দাঁত ভাঙা সুন্নত এক পাল্লায় নেন কখনো সমান হবে না ইসলাম এমনি আসে নাই ওহুদের রসুল দাঁত হারিয়েছেন খন্দকে কোমর হারিয়েছেন কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে করতে নবজির কোমরটা বাঁকা হয়ে গেছে সেই কুজো কোমর নিয়ে বাকি জীবন তিনি ছিলেন রসুল যখন শেষ জীবনে খন্দকের পর কুজো কোমর নিয়ে তিনি হেঁটেছেন দাঁত ভাঙ্গা মুখ নিয়ে তিনি কথা বলেছেন ইসলাম এমনি এমনি আসে নাই ও জিহাদিন ফি সাবিলিহি
তোমরা সকল কিছুর চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে তোমাদের তাছাড়া ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি অপেক্ষা করো আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে এটা কার হুকুম কি আল্লাহ এটা কার ধর্ম আল্লাহ সময় তো নাই শেষ করে দেই চালাবো আলোচনা আলোচনা চলুক হুজুর মরুক বলি আলহামদুলিল্লাহ আমি কক্সবাজারের সবচেয়ে বেশি আসি 64 জেলা বাংলাদেশ যদি চারটা করে মাহফিল নেই তাও সব জেলা কভার হবে না সেখানে কক্সবাজারে গত বছর মাহফিল করেছে প্রায় 25টার মতো এই বছরও প্রায় কক্সবাজার তো ছোট না ওই লম্বা সেই পেকুয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত একটা লম্বা এলাকা আগামী কালকে তো আরেকটা দেশে যাচ্ছি কুতুবদিয়া ওটা কি এই দেশ চতুর্দিকে পানি মাঝখানে আমি ঠিক আছে না তো যাই হোক আমি খুবই আনন্দিত আজকের মাহফিলে এসে আপনারা সন্ধ্যার সময় যে এত লোক হবেন এত উপস্থিত হবেন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ মাহফিল এই সময়ই ভালো এই সময় ঘুমটুম থাকে না ঝামেলা নাই ঘুম নষ্ট হয় না কোনো কিছু নষ্ট হয় না সুন্দর ফ্রেশ মাহফিল হয়ে যায় বলি আলহামদুলিল্লাহ তাহলে কি শেষ করবো না আরো আলোচনা চলো আচ্ছা দেখা যাক জোরে বলি ইনশাআল্লাহ আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা নবীজি দেখলেন তার জামাইকে ধরা হয়েছে এবং তার চাচা আব্বাসকেও ধরা হয়েছে নবীজির আপন কি চাচা আবার নিজে তো বড়মের জামাই নবীজি বলেন সাহাবীরা কি করছো হুজুর সবাইকে বানসি পিঠমোড়াতে শক্তভাবে বাঁধন তেমন দিছি ছিলে যাওয়ার মতো হাত বানায় গেছে এবং সবাইকে দিছি হলো খেজুর আর আপনার জামাই আর আপনার চাচা যেহেতু আপনার আত্মীয় জামাই তো খুব আদরের জামাই তো আমরা কি আর শক্ত করে বাঁধতে পারি নাকি আমাদেরও তো জামাই একটু নরম বাঁধন দিয়েছি আর খেজুর না দিয়ে একটু স্পেশাল ছাগলের গোশত দিছি আর রুটি দিয়েছি রাসূল বললেন এটা তো স্বজনপ্রীতি হয়ে গেল এটা উচিত হয়নি অতএব সবার বাঁধনটা এই দুইজনের ওসিলায় সবার বাঁধন ঢিল করে দাও যাও আল্লাহু আকবার এবং সবাইকে খেজুর না দিয়ে ছাগলের ছাগলের গোশত দাও রুটি দিয়ে দাও যাও এবার সবাই মুক্তিপণ দিয়ে দিয়ে যাচ্ছে সামনে চাচা পড়ছে চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম কবুল করেছেন রাসূল বললেন চাচা যুদ্ধ করতে আসলেন খাদিজার বিরুদ্ধে আব্বাস বলতেছে বাবা মাফ করে দাও কি কথা কি বুঝতেছেন ছেলের নাম কি ওই এলাকায় কথা আছে নাকি কে মাফ করে দাও না চাচা মাফ তো হবে না মুক্তিপণ দিতে হবে আমার কি করবে আপনারটা আগে নেব দেন কে বাবা তোমার চাচি আম্মার কাছে কিচ্ছু রেখে আসে নাই কি কিছুই রেখে আসেন নাই আপনি তো মিথ্যা কথা বললেন কেন আমি তো শুধু আপনার ভাতি জানা আমি তো আল্লাহ রসুল আমার কাছে জিব্রাইল আসে আপনি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা রেখে আসছে কেঁদে কেঁদে বলছে ভাতিজা মোহাম্মদ এর সংবাদ তোমার দিলকে কে জন্যই তুমি আল্লাহর নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিয়ে বললেন আর মুক্তিপণ তুমি নিও না আমাকে কালিমা পড়ায় দাও যাও জোরে কান সুবহানাল্লাহ নবীর গ্রুপে চলে আসলেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মুফাসসির তিনি ছিলেন আচ্ছা এরপরে তার আপন নিজের জামাই সামনে হাজির বললেন জামাই মুক্তিপণ দিতে হবে খ্যাত দেব খবর দিয়েছি মক্কায় খবরও চলে গেছে তো মুক্তিপণ হিসেবে তার মেয়ে রসুলের মেয়ে একটা সুন্দর করে একটা প্যাকেট মুক্তিপণ হিসেবে পাঠায় দিলেন সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসলো প্যাকেটটা খুলেই দেখেন গলার হার নবীজি গলার হার দেখা মাত্রই কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি গড়ে গড়ে পড়ছিল সাহাব একরাম বলছেন হুজুর আপনি কাঁদলে কি আমরা ঠিক থাকি নাকি আপনি কাঁদলেন কেন কি হয়েছে গলার হাড়টা দেখে আপনি কাঁদেন কেন রসুল বলছেন ওরে আমার সাহাবিরা কোন সম্পদ দেখে আমি কাঁদি না আমার খাদিজার কথা মনে হয়ে গেছে আমার খাদিজার গলার হার ছিল এটা আমার বড় মেয়ের যখন বিয়ে হয়ে যায় আবুল আসের সাথে সেই সময় আমার স্ত্রী তার গলার হারটা পছন্দ করে তার বড় মেয়েকে গিফট করেছিল আমার বড় খাদিজার কথা মনে হয়ে যাচ্ছে সাহাবীরা বলছেন হুজুর আপনার জীবনের সঙ্গে যে জিনিসটার স্মৃতি আছে সেই জিনিসটা আমরা নেব না আমরা আপনার মেয়েকে ফেরত দিয়ে দিলাম সবাই মিলে সিদ্ধান্ত তাই হয়ে গেল
এবার নবীজি বললেন শোনা বুলাস তুমি যেহেতু মুশরিক আয়াত নাযিল হয়ে গেছে ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না মুশরিকাদেরকে কখনো বউ হিসেবে গ্রহণ করা যাবে না মুশরিক পুরুষকে মুমিনা নারী কখনো স্বামী হিসেবে গ্রহণ করতে পারে না অতএব তুমি মক্কায় গিয়ে তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে তুমি অক্ষত অবস্থায় আমার বাড়িতে পৌঁছায় দিবা কারণ মুশরিক পুরুষের সঙ্গে মুমিনা নারীর কোনো সম্পর্ক থাকতে পারে না এটাই হলো ইসলাম এটাই হলো দ্বীন কোন আত্মীয়তা চলবে না আগে আগে চলবে ইসলাম আগে চলবে কি ইসলাম আছে আত্মীয়তা আছে ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম আছে সব আছে ইসলাম নাই কিচ্ছু নাই আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত ভাইরা আমি আর কথাকে বাড়াতে পারছি না মাগরিবের পর আমার বয়ান ছিল সেখান থেকে ঠেলে আমি এত দূর পর্যন্ত নিয়ে এসেছি এখন আমার যদি আরেকটু লম্বা করি তাহলে একটা পাখি আকাশে যখন ওড়ে এক ডানায় না দুই ডানায় বলেন একটা ডানা যদি ভেঙে যায় উঠতে পারবে পারবে আমাকে আরেকটা প্রোগ্রামে এরকম হাজার হাজার মানুষ সেখানে বসে আছে আমার অপেক্ষায় সেখানে যেতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে যাবে আমি সেখানে যাব তো আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম জীবনের সকল ভালোবাসা এক নম্বর উৎসর্গ করব কার জন্য নম্বর দুই মুহাম্মদ সাল্লাল্লাহু নম্বর তিন এই জমিনে দিন কায়েমের জন্য কার পথে জিহাদ করা কার পথে জিহাদ করা সেন্টারে নামক এই নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায় যেমন করে মানুষ চাঁদের দেশে গিয়েছে মঙ্গল গ্রহে জায়গা কিনছে মঙ্গল গ্রহে কি কিনছে জায়গা কিনছে থাকবে মঙ্গল গ্রহে গিয়ে থাকতো না আমার ভাইয়েরা যদি কেউ তারকার দেশে যেতে চায় যে সব করলাম তারকার দেশে বেড়াতে যাব সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই সেই প্রক্সিমা সেন্টারে যেতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে নভোযান সে নভোযানটা হলো অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার বেগে ঘন্টায় ওই অ্যাপোলো ইলেভেনে চড়ে যদি কেউ নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায় তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র যাবেন কারা কারা হাত তুলে সম্ভব আসতে কার সম্ভব বাসবেন কয়দিন যাবেন কোন দিন তাহলে আমার আল্লাহ তাআলার শাজিমের সমাসীন আছেন এতক্ষণ বললাম কি আকাশের কথা না মহাশূন্যের কথা আকাশ তো যাই নাই দূর নীলিমা দূর দিগন্ত সে আকাশ কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে আজ থেকে ১,৫০০ বছর আগে সাত আকাশ পেরিয়ে আর শাজিমের মেহমান বানায় নিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই আকাশটা দিলে কত বড় কত দূর সে আকাশের উপর আরেকটা মহাশূন্য আরেকটা আকাশ আরেকটা মহাশূন্য আরেকটা আকাশ আরেকটা মহাশূন্য আরেকটা আকাশ আরেকটা মহাশূন্য আরেকটা আকাশ সাতটা আকাশ সাতটা মহাশূন্য সিদরাতুল মুনতাহার শাজিম সব সাত সাতটা আসমানের উপর আল্লাহ তাআলার শাজিম আল্লাহ বলছেন বান্দা এই আর শাজিম থেকে প্রত্যেকটা রাতের বেলা ফিসসানা ইদ্দুনিয়া ১২টার পর তাহাজ্জুদের সময় আমি তোর গুনাহ মাফের জন্য এই প্রথম আকাশে আসি জোরে বলি সুবহানাল্লাহ কোন সময় আসে ১২টার পরে আমার দেশে খেলা দেখা হয় কি হয় না কি সুন্দর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল দেখলো সবাই মজা করে ফজর নামাজ কাজা করে ঠিক কি না দেখলো সবাই মজা করে ফজর নামাজ কাজা করে বিশ্বকাপ নিয়ে গেল ওরা ঈমান নষ্ট হলো আমাদের ঠিক কি না আর জিনজেনা কোন দেশের কোন মানুষ সেই দেশের জার্সি শঙ্খলা কক্সবাজারের গ্রামের ছোট্ট বাচ্চার গায়ে মেসির ১০ নম্বর জার্সি দেখছেন আছে না নাই পৃথিবীতে চলছে আজকে দুটো যুদ্ধ একটা হলো মিলিটারি ওয়ার আর একটা হলো কালচারাল ওয়ার মিলিটারি ওয়ার হলো সামরিক যুদ্ধ আর একটা হচ্ছে কালচারাল ওয়ার আর্জেন্টিনা তাদের ভাষা তাদের কথা তাদের ধর্ম তাদের চলাফেরা তাদের খাওয়া দাওয়া সাথে আমাদের কোনো মিল আছে অথচ ওই দেশের খেলা ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে ওদের খেলা আর এইদিকে ব্রাহ্মণবাড়ির মারামারি করে তিনজন শহীদ দেখে মানুষ না কাউয়া কি ঠিক কিনা এগুলো বেহুদা কাজের সময় কি মুসলমানের আছে
والذين هم عن اللغو معرضون মুসলমানদের বেহুদা কথা কাজের কোনো সময় নেই মুসলমান কখনো সময় নষ্ট করতে জানে না তাহলে আল্লাহ তাআলা শেয়ার শাজিম থেকে কোন সময় আসেন বল কোন সময় সেই সময় কি দুনিয়ার কোনো অফিস খোলা থাকে না বন্ধ থাকে আল্লাহর অফিসটা খোলা হয়ে যায় ফিস সামাই দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব আমাকে বলবে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব আমার বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে শুধু তাহাজ্জুদ পড়লি হবে নাকি না তাহাজ্জুদটা আমার জন্য স্পেশাল এটা কি স্পেশাল কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের দাম এই নামাজের চাইতে আরো কম না বেশি বেশি কোন ফজর নামাজ যদি কোন বান্দা আদায় করে ফজরের ফরজ নামাজ আর ফরজ নামাজের আগে যদি দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে খায়রুদ দুনিয়া মা ফিহা আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন রাকাতাই সালাতুল ফজর ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি যদি কেউ ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে তার গোটা দুনিয়ার চেয়ে দামি সম্পদ সে আল্লাহ তাকে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে জোরে করে সুবহানাল্লাহ ফজরের কয় রাকাত সুন্নাত নামাজ ফরজ তো যাই না ফরজের দাম আরো কম হবে না বেশি হবে সবাই কি নামাজ পড়ি নাকি সবাই কি নামাজ পড়ি ইনশাআল্লাহ মানে কালকে থেকে পড়বে পড়ি মানে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার একটা হাত তুলে দেখা পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজ ছাড়লেই বিশেষ করে ফজর এবং এশার নামাজ যারা ছাড়বে তারা মুনাফিক তারা কি আস্তে করে তারা কি বলেন মুনাফিক এটা কি নামার কথা নয় একদিন আমার নবীর কাছে আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল কাদের তালিকা ছিল মুনাফিকের তালিকা নবীর পিছনেও কিন্তু মুনাফিক নামাজ পড়ত মুনাফিকদের চরিত্র কেমন জানেন মুনাফিকদের চেহারা খুব সুন্দর হয় ওদের মাথায় টুপিও থাকে মুখে দাড়িও থাকে পরনে জুব্বাও থাকে নামাজ পড়ে ইমামের পেছনে নেতৃত্ব মানে হলো বেনামাজি মধ্যম নেতা আছে না নাই মুনাফিক চিনলেন তো মুনাফিক চিনতেছেন তো নামাজ পড়ে ইমামের পেছনে নেতা মানে হলো বেনামাজি আমার নবীর পেছনে ইত্তেদা করতে মুনাফিকরা মদিনার মসজিদে রাসূল নামাজ পড়াতেন মুনাফিকরা নামাজ পড়ত নামাজ পড়া শেষ হলেই নবী যে বয়ান করতেন কাঁদতো চোখের পানি ফেলে আল্লাহু কাঁদতো কান্নাকাটিও আছে মাশাআল্লাহ কিন্তু নামাজ শেষ ওয়াজ শোনা শেষ বাইরে গিয়েই ইহুদি আবার ওইদিকে মক্কার আবু জাহেল যারা আছে এদের সঙ্গে কূটনানি করত কেমনে করে যুদ্ধ লাগানো যায় কেমনে করে অশান্তি সৃষ্টি করা যায় এরকম মুনাফিক চক্র তো এখন নাই আসতে বলবেন না আসে না নাই তাহলে নবীর পিছনে যারা মুনাফিকি করেছে ওরা নামাজ করত নবীর পিছনে নেতামন্ত আবু জাহেলকে নেতামন্ত কাকে এখনো সেই সমস্ত চরিত্রের লোক আছে না নাই ওরা সব নামাজ পড়তে পারে না ওরা নামাজ পড়ে জোহরের আসরের মাগরিবের কিন্তু ফজর আর এশার নামাজটা সহজে ওরা পড়তে পারে না এক সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে তার কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতেন ভাই দেখো তো মুনাফিকের তালিকায় আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি দেখো তো সাহাবী বলতেন ভাই ওমর আমাকে বলে আপনি লজ্জা দিচ্ছেন কেন আপনি তো জান্নাতি মানুষ আপনার নাম তো এই তালিকায় থাকার কথা না আপনি কি ফজর পড়েন না হে পড়ি যে ব্যক্তি মুমিন হবে তার ফজর নামাজ নষ্ট হবে না এশার নামাজ নষ্ট হবে না আপনার নামটা এই তালিকায় নাই ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন শোনো আমার ভাই আমার কাছে মনে হয় আমার মধ্যে নিফাকতা আছে আমার ভাইরা আমরা এখানে যারা বসে আছি কোন কাফের কিন্তু মুনাফিক হবে না কোন মুশরিক কিন্তু মুনাফিক হবে না মুমিনদের ভিতর থেকে কিছু চরিত্রের মুখোশ যখন উন্মোচন হবে তারাই মুনাফিক হয়ে যাবে যখন আমরা দেখব আমাদের মুখ থেকে মিথ্যা বের হয় আমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যায় আমাদের আমানত দারিত্ব নষ্ট হয়ে যায় বোনের সম্পত্তি মেরে খাওয়া হয়ে যায় বান্দার হক নষ্ট হয়ে যায় যখন জমির আইল ঠেলা ঠেলি হয় তখন এটা কিসের লক্ষণ বলেন আস্তে বলেন না কিসের লক্ষণ বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই
মাহফিলে কি মা বোন আসছে নাকি আসছে মা বোন মনে মনে চিন্তা হুজুর আমার ভাইয়ের ওখানে আছে ভালো করে কম আমার দেশের ম্যাক্সিমাম পরিবারে বোনরা বঞ্চিত হয় বাবার সম্পত্তি থেকে মেয়েরা বঞ্চিত হয়ে যায় বাবাও দুষ্ট কিছু আছে না নাই মেয়েদেরকে না দিয়া জীবদ্দশার ছেলেদেরকে নামে দলিল করে থুয়ে সোলা যায় জাহান্নামে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়ে দেন নাই ভাগ দিয়ে দেন নাই লিযাকারি মিসলু হাসিল উংসাইন এবং শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ এটা হচ্ছে আমার সীমা আল্লাহর সীমা এটাই সীমা অতিক্রম করবি ফিরাউনের সঙ্গে জাহান্নামে যাবি বোন বাপ মারা গেছে এক যুগ বারো বছর আগে বাপ মারা গেছে জমি লিখে দেয় জমি দেয় না জমি বোনকে বুঝিয়ে দেয় না বছরে দুই তিনবার দাওয়াত দেয় বোন আসো বাড়িতে দাওয়াত দিয়া ভালো করে খাওয়ায় ভালো করে খাওয়া দেয়া শেষে আবার পাশে বসায় বলে বোন রাগ করো না একটা কথা কি বিয়ে শাদী হয়েছে সংসার হয়ে গেছে অন্যের সংসার করতেছ তো বোন শোনো অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতোয়া দিল শয়তান থেকে ওই না জিনিসের উপরে এরকম আছে না নাই অংশ নিলে কি হয় ইমান চলে গেছে আপনার মুনাফিক আপনি কি মুনাফিক কোন হক নষ্ট করা যাবে না ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين جوري بولون الله أكبر الله حق أداي করো পিতামাতার হক আদায় করো বান্দার হক আদায় করো কার কথা আল্লাহর কথা কোনো হক নষ্ট করা যাবে না হক নষ্ট করা যাবে না হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে maaf হবে না শিরকের কোনো কোনো গুনাহ maaf হবে না কিছু কিছু বড় কবিরা গুনাহ আছে যে কবিরা গুনাহগুলো মাফের যোগ্য নয় আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়িব আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে রাসূল বলছেন সাহাবী কেরাম বললেন ইয়া রাসূল আপনি বলুন রাসূল বলছেন আল ইশরাক বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন কাউলুজ যুর শিরিক করা আল্লাহর সাথে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা নাম্বার তিন হলো বেহুদা কথা বেহুদা মুখ থেকে কথাগুলো বের করা এই তিনটি সবচাইতে বড় কবিরা গুনাহ লিস্টে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কবিরা গুনাহ আজকে সমাজে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই সমস্ত পাপ কাজের দিকে যাওয়া যাবে না অসৎ কাজের দিকে যাওয়া যাবে না ইমানকে ফ্রেশ রাখবো আমরা ইমানকে জুলুমদের আক্রান্ত করবো না শিরকিরা দ্বারা আক্রান্ত করবো না আল্লাহ তাআলা বলছেন والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ইমান যারা আনবে ইমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না জুলুম আই শিরিক ইন্না শিরকে লা বলব আজিম শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না তারাই নিরাপত্তা পেয়ে যাবে তাদের জন্যই জান্নাত জোরে কর সুবহানাল্লাহ এজন্য আমরা ফ্রেশ রাখবো ইমানটা কি নামাজ পড়বো পাঁচ অক্ত মুনাফিকের কোনো লক্ষণ আনা যাবে না পাঁচ অক্ত সবাই নামাজ পড়তে রাজি আছি তো জোরে বলে ইনশাআল্লাহ সবচেয়ে ভালোবাসবো আমরা এক নাম্বার কাকে আসতে বলবেন না কাকে নাম্বার দুই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন তেমন করে আমরা ভালোবাসবো এক নাম্বার আল্লাহ বলেছেন পিতা তোমাদের পিতার প্রতি টান আছে না নাই বদর